আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু। রমজান মাসে এই পেঁয়াজুটা প্রায় প্রতিদিনই বানাতে হয়, আর অনেক সময় দেখা যায় যে ডাল ভিজিয়ে রাখা, ডাল বাটা, ওগুলো অনেক ঝামেলার কাজ। চাইলে অনেক অল্প সময়ে এই পেঁয়াজুটা বাসায় তৈরি করতে পারবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডাল না বেটে তৈরি করা হয়েছে। খুবই ক্রিস্পি হয়, দেখতেও খুব সুন্দর হয়, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এই পেঁয়াজুটা বানানোর জন্য হাফ কাপ মসুরির ডাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানে নিয়ে নিচ্ছি আর এক কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। খুব বেশি কোন না, অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে না, মাত্র 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর দেখা যাবে যে ডালটা এরকম ফাটা ফাটা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ডালটাকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যার যার পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে পেঁয়াজ খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। যদি এই মিশ্রণটা কিছুটা শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার এখানে ডালের এই মাখানোটা একদম ঠিক আছে। চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। আর আজকের এই পেঁয়াজগুলো আমি সাথে সাথে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা আগে থেকে চেক করে নিচ্ছি কতটা গরম হয়েছে। তো পেঁয়াজ ছাড়ার জন্য তেলটা এখন একদম ঠিক আছে। এখন হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলো বানিয়ে তেলের মাঝখানে দিয়ে দিতে হবে। আর ডালের এই মিশ্রণটা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। ডাল বাটার ঝামেলা ছাড়াই আপনি পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারেন। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভাজতে হবে। চুলার আঁচ মাঝারি রেখে তারপর পেঁয়াজগুলো ভাজতে হবে। আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে না। অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তেল ঝরিয়ে। আর এই পেঁয়াজগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি ডাল না বেটে তৈরি করেছেন। খুবই মোচমোচে হয় আর দেখতেও খুব ভালো লাগে। যারা অল্প সময়ে পেঁয়াজ তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই পেঁয়াজ রেসিপি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি বানানো দেখানোর জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা এই পুরো রমজান মাসে প্রতিদিন কারো না কারো রাঁধুনি এক্সপার্ট এদেরকে নিয়ে রমজানের রেসিপি বানানো দেখব। তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।